হ্যালো কোডার্স, আমি মোজামেল বলছি লিভিং অন কোডস থেকে। আমরা তো আমাদের ফর্মটা এখন তৈরি করতে পারি। আসলে আমরা যেই নোটিসেস ফর্মটা আমরা পেজটা অ্যাঙ্কর পেজটা তৈরি করলাম, আমাদের এখানে আমরা জিএসপি পেজে আমরা কিন্তু ক্রিয়েট নোটিস নামে জিএসপি যে পেজটা আমরা এখানে তৈরি করেছি, এটার মধ্যে তো আমাদের এখন ফর্ম ক্রিয়েট করতে হবে, তাই না? তো ফর্ম ক্রিয়েট করার আগে আমরা আসলে স্প্রিং কীভাবে ইউআরএল প্যারামিটার্সগুলো হ্যান্ডেল করে সেটা একবার আমরা দেখে নিই, তারপর আমরা ফর্মটা ক্রিয়েট করি, সেটা আমাদের জন্য বুঝতে একটু সুবিধা হবে তখন। তো ইউআরএল প্যারামিটারটা কীভাবে হ্যান্ডেল করে সেটা বোঝার জন্য আমরা আসলে একটা টেস্ট ম্যাপিং তৈরি করি, এবং ওই ম্যাপিংয়ের মধ্যে আমরা কিছু ইউআরএল প্যারামিটারের থ্রু দিয়ে আমরা কিছু ভ্যালুস পাঠাবো, এবং সেটা নিয়ে আমরা একটু প্রিন্ট আউট করে জাস্ট বোঝার চেষ্টা করি যে স্প্রিং ইন্টারনালি কীভাবে কাজ করে। তো আমরা সবার আগে আমাদের এই যে নোটিসেস যে মেথডটা আছে এটার একটা কপি তৈরি করি, এটার নাম দেই আমরা সে লাইক টেস্ট অর সামথিং। আমরা এটা টেস্টে নিয়ে যাই, এবং এটা শো নোটিসেসের জায়গায় আমরা এখানে শো টেস্ট বলতে পারি। আমরা এখানে আসলে জাস্ট সিম্পল যেটা করব, আমরা ফর এক্সাম্পল এখানে সিম্পলি আমরা এটাকে হোমেই পাঠিয়ে দিব, রিটার্ন হোম করে দিই, এবং আমরা এখানে যেটা করতে পারি আমরা ধরে নিচ্ছি আমরা ইউআরএল এর থ্রুতে। আচ্ছা, সবার আগে বলি যে আমরা যখন কোনো ফর্ম থেকে বা কোনো পেজ থেকে যখন আমরা কোনো ডেটা পাঠাচ্ছি সেটা কিন্তু দুভাবে পাঠানো যায় ইন আ কমন সেন্স। সেটা হলো আমরা HTTP গেট মেথডের থ্রু দিয়ে পাঠাতে পারি বা HTTP পোস্ট মেথডের থ্রু দিয়ে পাঠাতে পারি। তো আমরা এখন আপনাদেরকে গেট মেথডের এক্সাম্পলটাই দেখাবো, কারণ গেট মেথডের এক্সাম্পলটা বুঝতে একটু সুবিধা হবে। যখন আমরা গেট মেথড দিয়ে কোনো ডেটা পাঠাই আমাদের সার্ভার এন্ডে, তখন সাধারণত ইউআরএলে আপনার ওই কোশ্চেন মার্কের মতো করে থাকে, যে কোশ্চেন মার্কের পর আপনার প্যারামিটারের নেমটা থাকে এবং প্যারামিটারের ভ্যালুগুলো থাকে। তো সেটা অ্যাড্রেস করার জন্য আমরা এখানে যেটা করতে পারি, আমরা এখানে একটা স্ট্রিং আইডি নেই একটা প্যারামিটার হিসেবে, এবং আমাদের মেইন টার্গেট হচ্ছে এই আইডিটা আমরা প্রিন্ট করে দেখাবো। সেক্ষেত্রে আমরা এখানে সিস আউট দিতে পারি, এবং এখানে আমরা বলতে পারি আইডি ইজ প্লাস আইডি। হ্যাঁ, তো এখন আমরা এখানে স্প্রিংয়ের কিছু হেল্পিং অ্যানোটেশন আছে যেটা আমরা খুব সহজেই ইউজ করতে পারি এই জায়গাতে। সেটা হলো আমরা এটা বলে দিতে পারি রিকোয়েস্ট, এটা হবে রিকোয়েস্ট প্যারাম, এবং রিকোয়েস্ট প্যারামের মধ্যে আমরা এখানে এটার নাম দিচ্ছি আইডি। সো প্যারামিটারে যে আইডি নামে যে প্যারামিটার থাকবে সেটা আমাদের এই স্ট্রিংয়ের ভিতরে চলে আসার কথা যদি আমরা টেস্টে যাই। সো মোটামুটি সেট হয়ে গেছে। এখন যদি আমরা আমাদের প্রজেক্টটা রান করি, লেটস ট্রাই ইট আউট, আমরা যদি প্রজেক্টটা একবার রান করি, রান অ্যাজ রান অন সার্ভার, তাহলে ফার্স্টে আমাদের কনটেক্সটে চলে যাবে। এখন যদি আমরা টেস্ট দেই তাহলে একটা এরর আসার কথা। এররটা খুব নর্মাল, কেননা আমরা এররটা কি, আমরা তো আইডি সাপ্লাই করিনি, সুতরাং আমাদের কনসোলে এখানে বলবে যে আইডি নট ফাউন্ড, এই টাইপের একটা এরর আসার কথা। ইনফ্যাক্ট এখানেই বলে দিয়েছে যে রিকোয়ার্ড স্ট্রিং প্যারামিটার আইডি ইজ নট প্রেজেন্ট। তো আমি এখানে আইডি দিয়ে দিই, আইডি ইজ ইকুয়াল টু 321। এখন কিন্তু আমাদের এররটা আসেনি, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের সিস্টেম আউট প্রিন্টএলএনের ভেতরে আমাদের আইডিটা কিন্তু প্রিন্ট হচ্ছে। তার মানে কি, আমাদের কোডটা কিন্তু ঠিকমতো কাজ করছে যেটা আমরা এখানে বললাম। তো এইভাবেই স্প্রিংয়ের থ্রু দিয়ে খুব সহজেই আমরা একটা ইউআরএল প্যারামিটার পড়তে পারি। শুধু ইউআরএল প্যারামিটার না, আমরা ডাউন দ্য রোড দেখব যে আমরা কিন্তু এখানে শুধু স্ট্রিং না, আমরা একটা বিনও আমরা এখানে পড়তে পারবো। যদি কোনো ফর্ম থেকে যদি কোনো আপনার বিনের ইকুইভ্যালেন্ট ডেটা আমাদের ব্যাকএন্ডে আসতে চায়, সেক্ষেত্রে কিন্তু একটা বিনকেও আমরা এখানে ফর্মের সাথে বাইন্ড করে দিতে পারি, যেটা খুব সহজেই তখন আমাদের ডেটা নিয়ে আমরা কাজ করতে পারি আমাদের স্প্রিংয়ের বিভিন্ন লেয়ারে। সো দ্যাটস প্রিটি মাচ ইট, আনটিল নেক্সট টাইম, হ্যাপি লিভিং অন কোডস।